যতরী দয়াল আমার কোনো দুঃখ নাই মাতালাবি আমি সকল দুঃখ রাহেন পাগলের দরবার থেকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন কুষ্টিয়া থেকে সুজন সর্দার তিনি আরো 200 টাকা দিয়ে দোয়া করেছেন জাদুরচরের মনির মনির ভাই এবং জাদুরচর থেকে বটতলা থেকে কোন মেম্বার ভাই সাহেব আরো 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আমি আসলে খুব ভালো লাগলো এসে, পরিবেশ এত সুন্দর, একটি দরবার না আসলে হয়তো মিস করতাম, দেখা হইতো না। নবীন শাহ জাদুরচরের অলি শাহ বাবার দরবার থেকে 100 টাকা দিয়েছে, ধন্যবাদ। আমার মাকে একদিন বলছিলাম, মা আমার গর্ভধারিণী মাকে, সেও কান করতো যে মা তোমার মনে কি চায় বলো দেখি। তো মা বলছিল যে আমি একটু আজমির শরীফ যদি যাইতে পারতাম খাজা বাবার দরবারে। তো আমি মাকে নিয়ে আজমির শরীফ গিয়েছিলাম নিজেই। অনেকদিন পর আবার মাকে জিজ্ঞেস করলাম, এখন তোমার মনে কি চায়? আমি একটু পয়সা করি, কামাইতে পারি, গান করি। তো মা তখন বলল যে আমার মনে হচ্ছে আমি যদি একটু মদিনায় যেতে পারতাম, মানে হজ করতে যাবে আর কি। তা আমি সাথে যেতে পারিনি, কিন্তু মাকে পাঠিয়েছিলাম, মা হজ করে আসছে। তো আমার মা তালকে বললাম যে আচ্ছা বাবা, একদিন বসাইছি, বসাই বললাম তোমার মনে কি চায় বলো তো। তো মাতাল বললেন আমার মনে হচ্ছে আমি একটু বৃন্দাবনে যাইতাম। আসলে বিষয়টা তখন বুঝতে পারিনি, এখনো বুঝি না, বৃন্দাবন হচ্ছে ওটাই চণ্ডীদাস রজকিনী প্রেম করে, এই ঘটনাটা জানেন সবাই। চণ্ডীদাস রজকিনী ঠাকুর বংশের চণ্ডী ঠাকুর, আর রজকিনী হচ্ছে ধূপি, ধোপাপাড়ার ধূপির মেয়ে, কাপড় ধুয়ে যারা। অবশেষে ওই জমিদার ব্রাহ্মণ তারা চণ্ডী ঠাকুরা তাদেরকে তাড়িয়ে দিলেন, তারা চলে গেল পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ থেকে তারা চলে গেলেন, ওখানেও তাদেরকে তাড়াইয়া দিলেন, প্রেম অনেক এমন একটা বিষয় আর কি। তারা চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবন হচ্ছে কি, কোনো অলিয়া উলিয়ার দরবারে গেলে তখনই মনে হয় যেন এটা বৃহৎ বৃন্দাবন, কোনো প্রিয়মর্শিদের দরবারে গেলে, এটাই বলতে চেয়েছে আমার পাগল, যে এই নশ্বর জগৎ থেকে আমি অবিনশ্বর একটা জগৎ আছে যেখানে অনন্তকাল আমাদেরকে থাকতে হবে, এটা অল্প কিছু দিনের জন্য এই দুনিয়াটা, কিন্তু একটু অনন্তকাল পড়ে আছে আমার জন্য, আর সেটাকেই, সেটা যদি প্রভুর সান্নিধ্য কেউ পায় তাহলে তার জন্য সেটা বৃন্দাবন হয়ে যায়। মাতালের কথাটির ভাবার্থ মনে হয় এরকমই ছিল। রব আর কতকাল পরের জ্বালা, আমার পাজর ভাঙা বুক চুরাবো রে, আমি তোমায় পরশিয়ারে বন্ধ, তোমায় পরশিয়ারে রব, রব আর কত আর কত কাল জ্বালা সোয়া রে,
করব আর কত পরের চালা সোয়ারে পরের জন্যই সব হারাইলাম রে খলিল শাহ বাবা এই সাধের যৌবন করে আমি আমি চক্ষু দুটি খুয়াইলাম বন্ধ তবু না পাইলাম তা আমি না পাইলাম তা খলিল শাহ পরের জন্যই সব হারাইলাম রে বলিল শাহ বাবা এই সাথে যৌবন করে আমি আমি চক্ষু দুটি খুয়াইলাম তরুণী তবু বন্ধু না পাইলাম তার মন করি এখন আমি শব্দ করি কান্দে নারী আমি শব্দ করে কান্দে নারী আমি আমি শব্দ করি কান্দে নারী যাই মরমে মরি আমি যাই আমি মরমে মরি আরে রব রব আর কত আমি পাজর ভাঙা ও দয়ার দে খলিল শাহ খুব জুড়াবো ও মাজান আমি তোমায় বয়সিয়া রে মাজান আর কত কাল পরের জালা সোয়ারে রব আর কত কাল পরের জালা সোয়ারে বন্ধুরে আমার মাতাল তীর্থযাত্রী যাত্রী কাঁদে যেমন রে বন্ধ হারায়া তার সাথী ওই পতিহারা সখী কাঁদে যেমন যেমন চন্দ্রহারা চন্দ্রহারা রাতি তীর্থ জাতি কান্দে যেমন রে ও রে ও রে ওরে মাজন হারায়া তার হারায়া তার সাথী কান্দে রে খলিল শাহ চন্দ্রহারা রাতি তীর্থযাত্রী তীর্থযাত্রী কাঁদে যেমন রে দয়াল রে হারায়া তার সাথী
করি পতিহারা সতী কাঁদে যেমন চন্দ্রহারা চন্দ্রহারা রাতি আমি আমি আর কতকাল পরের জ্বালা পরের জ্বালা সোয়া এমন বাজার ভাঙা রব আর কতকাল পরের জ্বালা সোয়া রে বলি বিজয় বলে আমার কান্দাও যতরে সোয়াল আমার কোন দুঃখ নাই মাতা লাভি আমি সকল দুঃখ ভুলে যাব যদি আবার তোমার দেখা আমি তোমার দেখা পাই বিজয় বলে রে পাগল বিজয় বলে আমার কান্দাও যতরে হলিশা বাবা কোন দুঃখ নাই দর দাবি আমি সকল ব্যথা ভুলে যাব যদি আবার তোমার দেখা আমি তোমার দেখা পাই তুমি কবি আসবে এমন পরো বাছি হইয়া রে এমন পরো বাছি হইয়া আর কত কাল পরে জ্বালা হইয়া রে আমার পাঁচর পরের জ্বালা সোয়া রে আর বাসি রব আমি
আর কত কাল পরের জ্বালা, পরের জ্বালা সুয়ানি। ভালো থাকুন।